শাস্তি হচ্ছে আজাবান শাস্তি হচ্ছে ইন্না নারী আজাবান জাহান্নাম বাসীদের সর্বনিম্ন শাস্তি সবচাইতে সহজ শাস্তি হচ্ছে মান্লাহ নালি যার রয়েছে দুটি জুতা যে জাহান্নাম বাসী রয়েছে দুটি জুতা ও শিরকা আর সেই জুতার রয়েছে দুটি ফিতা মিন মিন্নারিন যার নামের আগুন দিয়ে দুটি জুতা আর ওই দুটি জুতার রয়েছে দুটি ফিতা ইয়াগুলি মিনুহুমা দিমা গুহু যাকে পরিয়ে দেওয়া হবে যাকে পরিয়ে দেওয়া হবে তার এগুলি মিনুহুমা ওই দুটি জুতার দুটি ফিতার কারণে দিমা গুহু তার মগজগুলো উথলিয়ে উঠবে টক বগিয়ে উঠবে মগজগুলো গলিয়ে গলিয়ে পড়ে যাবে কামায়া গলীল মির জালু যেমনভাবে তামার পাত্রে বগিয়ে ওঠে খুবই ভয়াবহ শাস্তি জাহান্নামবাসীদের খুবই ভয়াবহ শাস্তি মির জালু এটা একটা উদাহরণ দিচ্ছে তামার পাত্রে হিটান বেশি উত্তাপ হয় এই রকম একটা উদাহরণ দিলেন রসরুল্লা সাল আলিয়া জাহান্নামবাসী এবারে মনে করবে মা ইউরো ইন্না আসাদ্দা ইন্না আহাদান মিনহু আর জাহান্নামবাসী তা মনে করবে নিশ্চয় আহাদান আসাদ্দু মিনহু তার চাইতে কঠিন আজাবান কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না তাকেই মনে হয় সব বেশি শাস্তি দেওয়া হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাহু লা হু মাযাবান আর নিশ্চয় নিশ্চয় এটাই হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরের সর্বনিম্ন সহজ সবচাইতে সহজ শাস্তি হচ্ছে এটাই যে তার দুটি আগুনের জুতা থাকবে সেই জুতার দুটি ফিতা থাকবে ফলে জাহান্নামবাসীর মগজগুলো টকবগিয়ে গিয়ে ফুটতে থাকবে উঠলিয়ে উথলিয়ে উঠবে متفق عليه. وعني ابن